নবরাত্রির আক্ষরিক মানেই হল নটি রাত। প্রত্যেক মাসে অমাবস্যার পরের দিন থেকে অমাবস্যার পর থেকে দিনগুলোকে গোনা হয়, নবম দিনটিকে নবমী বলা হয়। এই নটি দিনকে স্ত্রী প্রকৃতি বলে গণ্য করা হয়। দশমীর দিন কর্ণাটকে পুরোটাই চামুণ্ডীর জন্যে উৎসর্গীকৃত, বাংলাতে পুরোটাই দুর্গার জন্যে উৎসর্গীকৃত, কিন্তু মূলত এটা হলো স্ত্রী শক্তিকে, দৈব স্ত্রী প্রকৃতিকে কেন্দ্র করেই, কারণ সময়ের এই পাদটা ওনারই সময়। সময়ের এই পাদতে গ্রহের উত্তর গোলার্ধ নম্র প্রকৃতির হয়ে ওঠে, কারণ এখন থেকে শুরু করে এই অংশটা ন্যূনতম সূর্যের আলো পায়, তাই সবকিছু হয়ে ওঠে নম্র ও স্ত্রী প্রকৃতির। অন্য সময়ের মতো সবকিছু তীব্রভাবে সক্রিয় নয়। দেখুন, স্ত্রী শক্তির আরাধনা গোটা পৃথিবী জুড়েই প্রচলিত ছিল এক সময়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু অতি আকাঙ্ক্ষিত পন্থা এই, এমনকি ধর্মেও আর বাকি সব কিছুর মতোই, দখল করাই একমাত্র ধারা হয়ে ওঠে। যখন দখল করাই ধারা হয়ে উঠল, তখন তারা স্ত্রী শক্তিকে পুড়িয়ে নিঃশেষ করে ফেলে এই গ্রহ থেকে। আমরা এমন পরিস্থিতি সৃষ্টি করলাম যে পুরুষ প্রকৃতি যেন সফল হওয়ার একমাত্র উপায় হয়ে ওঠে, আর আমরা আজকে মহিলাদেরকেও পুরুষ প্রকৃতি সুলভ হতে বাধ্য করেছি, তাদের আচরণে, স্বভাবে, আবেগে এবং চিন্তাধারায়। কারণ কোথাও না কোথাও আমরা সবাইকে এরকম বুঝতে বাধ্য করেছি যে পুরুষ প্রকৃতি সফলতার একমাত্র পথ, দখল করাই একমাত্র পথ। দখল করাটা উপায় নয়, আপন করে নেওয়াই হলো উপায়। আপনি এই গ্রহকে দখল করতে চাইছেন, এটাই সব রকম দুর্দশাগুলো ঘটিয়েছে। যদি স্ত্রী প্রকৃতি বেশি প্রভাবশালী শক্তি হতো, বা অন্তত সমান সমান হতো, আমার মনে হয় না তাহলে আপনাদের কোনো পরিবেশগত দুর্যোগ হতো। স্ত্রী প্রকৃতি আর পৃথিবীর আরাধনা একই সাথে এসেছে চিরকালই। সেই সংস্কৃতিরা যারা পৃথিবীকে নিজের মা হিসেবে দেখত এবং তার প্রতি এক শ্রদ্ধার মনোভাব রাখত, তারা কখনোই তাদের আশেপাশের পরিবেশের খুব একটা ক্ষতি করত না। শুধুমাত্র যারা দখল করাকেই জীবনের পথ হিসেবে দেখতেন, সেখানেই ধ্বংসটা হয়েছে। পৃথিবীকে এতটা ধ্বংস করার পরও এখনও পৃথিবীর অর্ধেক মানুষ ভালো করে খেতে পান না। পৃথিবীতে যথেষ্ট খাবার আছে, কিন্তু অর্ধেক মানুষ ঠিকমতো খেতে পান না। যদি স্ত্রী প্রকৃতি প্রভাবশালী হতো, তাহলে জনগণ নিশ্চিতভাবে খেতে পারত। স্ত্রী প্রকৃতি প্রভাবশালী হলে করুণা, ভালোবাসা আর শিল্পরুচি প্রভাবশালী হতো, দখল করার মনোভাব নয়। যদি স্ত্রী প্রকৃতি আরো ভালো করে প্রকাশ পেত এই গ্রহে, হয়তো আমাদের স্টক মার্কেট কখনোই আগুনের মতো 20,000 ছুঁত না। কিন্তু সাধারণত মানুষ একটু হাসতেন, একটু বেশি হাসি খুশি, একটু বেশি প্রেমময় হতেন, জীবন আরেকটু বেশি সুন্দর হতো। আর মূলত এটাই তো আমরা চাই, তাই না? শেষমেশ মানব কল্যাণের খোঁজেই তো এই এত সব কিছু করা হয়। কিন্তু সেটা পুরোপুরি ভুলে যাওয়া হয়েছে, কারণ এটাই তো পুরুষ প্রকৃতির মার্গ বা পথ, যে সে শুধুই একটা দিকেই এগিয়ে যায়। স্ত্রী শক্তি কোথাও যাওয়ার চেষ্টা করে না। স্ত্রী শক্তি যেখানেই থাকে সেখানেই খুশি থাকে, এটাই বড় পার্থক্য। যদি এই দুটো জিনিসের মধ্যে সমতা থাকে, তাহলে আমরা কোথাও যেতেও পারবো, আবার যেখানে আছি সেটাও উপভোগ করতে পারবো। এটাই তো পৃথিবীতে হওয়াটা প্রয়োজন।